একরাশ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র ঈদুল আছা উপলক্ষে বিশেষ সঙ্গীতানুষ্ঠান সুরের খেয়া। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশির বন্যা। পরিবার পরিজনদের নিয়ে সকলের ঈদ ভালো কাটুক, ঈদ মোবারক। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানে যারা সঙ্গীত পরিবেশন করবেন তাদের মধ্যে রয়েছেন সাইফুদ্দিন মাহমুদ খান, আলমগীর আলাউদ্দিন, জেবুন্নেসা পপি, আলেয়া আরিফ, ফাহমিদা রহমান, কাইসারুল আলম। প্রিয় দর্শক, চলে যাচ্ছি অনুষ্ঠানের প্রথম শিল্পী সাইফুদ্দিন মাহমুদ খানের কাছে। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার ঈদ কেমন কাটছে? ঈদ তো সবারই ভালোই কাটে, যে কেউ এটা একটা আনন্দের ব্যাপার, বছরে একবার আসে, এটা খুব একটা মজার ঈদ তো অবশ্যই হবে। কেমন লাগছে আমাদের অনুষ্ঠানে এসে? সেটা অবশ্যই ভালো লাগছে, যেহেতু গানের অনুষ্ঠান আর শিল্পীরা গান গাইতে তো স্বাচ্ছন্দ্য বোধ করে। আজ কোন গানটি করবেন? আমি আজকে করছি আমাদের দেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী প্রয়াত শ্রদ্ধেয় মাহমুদুন্নবী সাহেবের গাওয়া ছায়াছবিটা। হচ্ছে স্বরলিপির ছবি, যেটি কথা লিখেছেন গাজী মাজহার আনোয়ার এবং সুর করেছেন সুবল দাস। প্রিয় দর্শক, এ পর্যায়ে শুনব সঙ্গীত শিল্পী সাইফুদ্দিন মাহমুদ খানের কণ্ঠে একটি গান। উমের নাম দেব কি ভাবি শুধু তাই আমি, উমের নাম দেব কি ভাবি শুধু তাই, ও তার মনের সাথে মন বেঁধেছি তাই তো এ গান গাই আমি। উমের নাম দেব কি ভাবি শুধু তাই আমি, উমের নাম দেব কি ভাবি শুধু তাই। ও কালো চোখের পরে বসেছে কোন ভ্রমরে, জানি না ডুবলো সে কি রূপের সাগরে। ও কালো চোখের পরে বসেছে কোন ভ্রমরে, জানি না ডুবলো সে কি রূপের সাগরে। যত দেখি স্বাদ মেটে না ফিরে ফিরে চাই আমি, উমের নাম দেব কি ভাবি শুধু তাই আমি, উমের নাম দেব কি ভাবি শুধু তাই। পথের ধারে নাম হারা ফুট ফোটে কত রাত্রি দিনে, যে তারে চিনতে পারে দাম দিয়ে তারে কিনে। ধারে নাম হারা ফুল ফোটে কত রাত্রি দিনে, যে তারে চিনতে পারে দাম দিয়ে তারে কিনে। ও হাসি ঝর্ণা হয়ে আবেশে যায় ভরায়ে, আমারে অনুরাগে নিল জড়ায়ে। ও হাসি ঝর্ণা হয়ে আবেশে যায় ভরায়ে, আমারে অনুরাগে নিল জড়ায়ে। তারে নিয়ে তাই তো শুধু কাব্য করে যাই আমি, উমের নাম দেব কি ভাবি শুধু তাই আমি, উমের নাম দেব কি ভাবি শুধু তাই, ও তার মনের সাথে মন বেঁধেছি তাই তো এ গান গাই আমি। উমের নাম দেব কি ভাবি শুধু তাই আমি, উমের নাম দেব কি ভাবি শুধু তাই। প্রিয় দর্শক, শুনছিলেন একটি চমৎকার গান। চলে যাচ্ছি আমাদের পরের শিল্পীর কাছে। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? খুবই ভালো লাগছে, যেহেতু গানের প্রোগ্রাম। আজ কোন গানটি করবেন? আজকে শাহনাজ রহমতুল্লাহর ফুলের কানে ভ্রমরের সেই গানটা করব। ঠিক আছে। প্রিয় দর্শক, এই পর্যায়ে শুনব সঙ্গীত শিল্পী আলে আরিফের কণ্ঠে একটি গান। ও
প্রিয় দর্শক, কথা বলছি সঙ্গীত শিল্পী কাইসারুল আলমের সঙ্গে। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? ভালো আছি, আপনাদের দোয়ায়, সকলের দোয়ায়। কেমন লাগছে আমাদের অনুষ্ঠানে এসে? অনুষ্ঠান তো ভালোই লাগছে, ঈদের অনুষ্ঠান। আজ কোন গানটি করবেন? আজকে আমি আমাদের দেশের কিংবদন্তির একজন শিল্পী, সুরকার সঙ্গীত পরিচালক শ্রদ্ধেয় বশির আহমদ সাহেবের একটা গান পরিবেশন করছি। প্রিয় দর্শক, এ পর্যায়ে শুনব সঙ্গীত শিল্পী কাইসারুল আলমের কণ্ঠে একটি গান। মায়া ভরা এক রাজকন্যা দেখি দেখি যার স্বাদ মিঠে না, তার মনের মানুষ আহা বলতে কি দোষ, সে কি তা বোঝে না। মায়া ভরা এক রাজকন্যা দেখি দেখি যার স্বাদ মিঠে না, তার মনের মানুষ আহা বলতে কি দোষ, সে কি তা বোঝে না। কিছু বোঝে না
স্বাদ মিঠে না তার মনের মানুষ আহা বলতে কি দোষ সে কি তা বোঝে না মায়া ভরা এক রাজকন্যা দেখে দেখে যার স্বাদ মিঠে না তার মনের মানুষ আহা বলতে কি দোষ সে কি তা বোঝে না দর্শক উপভোগ করছিলেন একটি সুন্দর গান চলে যাচ্ছি আমাদের পরের শিল্পীর কাছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন কাটছে ঈদ ঈদ তো খুব চমৎকার কাটছে কেমন লাগছে আমাদের অনুষ্ঠানে এসে ঈদের অনুষ্ঠানে আসা একটা আলাদা আনন্দ নিয়ে আসি আমরা এখানে খুব ভালো লাগছে আজ কোন গানটি করছেন আজকে খুব জনপ্রিয় একটি গান গাইছি কিয়ামত থেকে কিয়ামত ছবির এবং গানটি গিয়েছেন শ্রদ্ধা রুনা লায়লা একটি ডুয়েট গান কিন্তু আমি আজকে কিন্তু একাই গাইব ঠিক আছে এ পর্যায়ে উপভোগ করব সঙ্গীত শিল্পী ফাহমিদা রহমানের কণ্ঠে একটি গান রা
দর্শক উপভোগ করছিলেন একটি চমৎকার গান। চলে যাচ্ছি আমাদের পরের শিল্পীর কাছে। ঈদ মোবারক। আপনাকে ঈদ মোবারক। কেমন আছেন? ভালো। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? অবশ্যই সুন্দর, প্রাণবন্ত একটি সুন্দর অনুষ্ঠান, ঈদের অনুষ্ঠান। আজ কোন গানটি করবেন? আজ আমি করব ভাই বন্ধু ছায়াছবির একটি গান। সুর করেছেন আলাউদ্দিন আলী, লিখেছেন গাজী মাজহারুলের শিল্পী এন্ড্রু কিশোর। দর্শক এ পর্যায়ে শুনব সঙ্গীত শিল্পী আলমগীর আলাউদ্দিনের কণ্ঠে একটি গান। পিঞ্জর কিলেছে ডানা, উড়েছে পাখি কত চেনা, নীড়ের ঠিকানা পাবে কিনা পাখিটা নিজে জানে না, নীড়ের ঠিকানা পাবে কিনা পাখিটা নিজে জানে না। ভেঙেছে পিঞ্জর কিলেছে ডানা, উড়েছে Thank you.
প্রিয় দর্শক, শুনছিলাম একটি সুন্দর গান। চলে যাচ্ছি আমাদের পরের শিল্পীর কাছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কেমন লাগছে আমাদের অনুষ্ঠানে এসে? খুব ভালো। আজ কোন গানটি করবেন? আজ করব দোলনা মুভির তুমি আমার কত চেনা, সাবিনা ম্যামের আর ইন্দুকিশোর স্যার গাওয়া এই গানটা। ঠিক আছে দর্শক, এ পর্যায়ে শুনব সঙ্গীত শিল্পী জেবুন্নেসা পপির কণ্ঠে একটি গান।
প্রিয় দর্শক, আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে। সকলকে আবারও ঈদের অফুরন্ত শুভেচ্ছা। সকলের ঈদ ভালো কাটুক, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।